একটার পর একটা ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসছে, যার মধ্যে অন্যতম ফরাক্কার ঘটনা নাবালিকা খুনের ময়নাতদন্তের রিপোর্টে সামনে এসেছে এবং সেই ময়নাতদন্তের রিপোর্ট রিপাবলিকের হাতেও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে স্পষ্টত ধর্ষণের উল্লেখ রয়েছে। তবে খুনের আগে নাবালিকাকে ধর্ষণ করার যে অভিযোগ সামনে এসেছিল সেই ধর্ষণের প্রমাণ মিলেছে ময়নাতদন্তের রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে এবং সেই ময়নাতদন্তের রিপোর্টে কার্যত স্পষ্ট রয়েছে ধর্ষণ করা হয়েছে এবং একই সঙ্গে শরীরে একাধিক হাড় ভাঙার পর্যন্ত প্রমাণ মিলেছে সেই ময়নাতদন্তের রিপোর্টে, এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ফরাক্কার ঘটনা যেখানে পরিবারের তরফ থেকে বারংবার বলা হয়েছে যে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে এই ধর্ষণের ঘটনা, এবং সেই ধর্ষণের ঘটনা আরও স্পষ্ট হলো যখন ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসে এবং এই ময়নাতদন্তের রিপোর্ট যে রিপোর্ট রিপাবলিকের হাতে এসে ইতিমধ্যে পৌঁছেছে সেখানে উল্লেখ রয়েছে ধর্ষণ করা হয়েছে এবং মৃত্যুর আগেই ধর্ষণ করা হয়েছে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। অন্যদিকে পুলিশ এখনও পর্যন্ত তদন্ত শুরু করেছেন এবং পাশাপাশি সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন ফরাক্কায় যেখানে নাবালিকার ময়নাতদন্তের ঘটনা এবং সেই রিপোর্ট অর্থাৎ সেই পোস্টমর্টম রিপোর্ট এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে, যেখানে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে এবং একই সঙ্গে শরীরের বেশ কয়েকটি হাড় কিন্তু ভাঙা রয়েছে। যে ইঞ্জুরির কথা সামনে আসছিল সেটা কার্যত স্পষ্ট হয়েছে এই ময়নাতদন্তের রিপোর্টে, যে পোস্টমর্টম রিপোর্ট এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এবং সেখানে কার্যত স্পষ্ট করে লেখা রয়েছে যে এখানে ধর্ষণ করা হয়েছে এবং একেবারে বোল্ড করে আপনাদের সামনে সেই ছবিটাই কিন্তু আমরা তুলে ধরলাম, যেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে ধর্ষণ করা হয়েছে এবং মৃত্যুর আগেই ধর্ষণ করা হয়েছিল এবং পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে দেহের বেশ কিছু জায়গায় এতটাই আঘাত করা হয়েছে হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে এবং তা কার্যত উল্লেখ রয়েছে। গতকালই কিন্তু এই খবর সবার প্রথম ব্রেক করেছিল রিপাবলিক বাংলা এবং সেই ময়নাতদন্তের রিপোর্ট অর্থাৎ সেই পোস্টমর্টম রিপোর্ট এই মুহূর্তে রিপাবলিক বাংলা হাতে এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ফরাক্কায় নাবালিকাকে নৃশংস খুনের ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে রিপাবলিক বাংলার হাতে এবং চাঞ্চল্যকর সেই ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ধর্ষণের প্রমাণ। অর্থাৎ পরিবারের লোকজনের পক্ষ থেকে যেটা প্রথম থেকেই দাবি করা হচ্ছিল যে ওই নাবালিকাকে যে শুধুমাত্র খুন করা হয়েছে তা নয়, তার খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু সেই অভিযোগ নিতে প্রথম থেকেই গড়িমসি করেছে পুলিশ। এমনই অভিযোগ তুলে প্রথম থেকেই বিক্ষোভে সামিল হয়েছিল পরিবারের লোকজন, শেষ অবধি ধর্ষণের অভিযোগ নিতে বাধ্য হয় ফরাক্কা থানার পুলিশ এবং তারপরেই ইতিমধ্যেই ওই নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং সেই রিপোর্ট এসে পৌঁছেছে রিপাবলিক বাংলার হাতে, যেখানে স্পষ্টত লেখা রয়েছে ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অব দ্য ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি লেখা রয়েছে দেয়ার ইজ দ্য মেডিকেল এভিডেন্স অফ রিসেন্ট ফোর্সফুল পেনিট্রেশন ইন টু হার ভ্যাজাইনা, অর্থাৎ তার ভ্যাজাইনাতে যে ধর্ষণের উল্লেখ রয়েছে, ধর্ষণের নমুনা রয়েছে, সেই কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই পোস্টমর্টম রিপোর্টে এবং তার পাশাপাশি তাকে যে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে অর্থাৎ যৌন হেনস্থা করা হয়েছে সেই কথাও কিন্তু লেখা রয়েছে এই পোস্টমর্টম রিপোর্টে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন পুলিশ প্রথমে ধর্ষণের অভিযোগ নিতে চাইলো না, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও খুঁজছেন পরিবারের লোকজন। তবে পরিবারের লোকজনের বিক্ষোভের মুখে পড়ে শেষ অবধি পুলিশ বাধ্য হয় এই ধর্ষণের অভিযোগ নিতে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটি চাঞ্চল্যকর বিষয় যে এই যে খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং শেষ অবধি তার দেহ বস্তাবন্দি করে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, সেই কাজটি কিন্তু একজনের পক্ষে করা সম্ভব নয়। পুলিশ আধিকারিকদের অনুমান এই ঘটনার সঙ্গে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার সঙ্গে কিন্তু আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশ আধিকারিকরা অনুমান করছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে ধর্ষণ করে খুন এই ঘটনার সঙ্গে কি আরও কেউ যুক্ত রয়েছে, তার খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। কৃষ্ণনগরের শুভেন্দু অধিকারী যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখা করবেন আজ তরুণী পরিবারের সঙ্গে এবং ইতিমধ্যে তিনি কৃষ্ণনগর পৌঁছেও গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি মুহূর্ত আমাদের সঙ্গে। বিট্টু,
তনয়, প্রথমে তুমি জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে তরুণী রয়েছে তার বাড়িতে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রানীমা রয়েছেন, এর পাশাপাশি বিধায়করা রয়েছেন, অর্থাৎ অসীম বিশ্বাস, অসীম সরকার, অম্বিকা রায়, বঙ্কিম ঘোষ, এই অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের যারা বিধায়করা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকেই নিজাতি তার পরিবারের বাড়িতে এসেছেন, তার পিতামাতার সঙ্গে কথা বলছেন, সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের যদি অভিযোগের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকে বা তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি থাকে সেটা পরিবারের সদস্যদের কাছ থেকে যেমন জানার চেষ্টা করবেন শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি গোটা ঘটনাটা কীভাবে ঘটেছে এবং তাদের কাছে কি ইনফরমেশান রয়েছে, এবং তারপর আমরা যেটা জানতে পাচ্ছি যে এখান থেকে সম্ভবত শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিধায়কদের প্রতিনিধি দল এবং নারীমা সহ তারা থানাতে যাবেন, এবং থানায় গিয়েও তদন্তের যেই অগ্রগতি বা তদন্তের যে প্রক্রিয়াটা সেটা কতদূর পর্যন্ত গড়ালো সেই বিষয়টা নিয়েও মূলত আলোচনা হবে, যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি, বা থানায় গিয়ে তারা বিষয়টা জানার চেষ্টা করবেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন, তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, এখন দেখার বিষয় তিনি বাইরে বেরিয়ে এসে কি বলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কি কথা বললেন, সেই মর্মে তিনি কি তথ্য পেশ করেন, সেটাই এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে তরুণীর পরিবারের বাড়ির যদি বাইরের ছবিটা আমি একবার দেখাই, রবি দেখাচ্ছে সেই ছবিটা, একটু ব্লার করেই দেখাচ্ছে, কারণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা নিরাপত্তা সংক্রান্ত বিষয় থেকে যায়। তোমাকে জানিয়ে রাখি যে এই প্রথমে আমরা দেখতে পাচ্ছি নির্যাতিতা পরিবারের সামনে প্রচুর মানুষের এই মুহূর্তে জমায়েত রয়েছে, ভিড় রয়েছে, পুলিশ অফিসাররা তারা এসে পৌঁছে গিয়েছেন, তাদের তরফে যে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার সেইটা নিশ্চিত করার জন্য পুলিশ অফিসার ছেয়ে গিয়েছে গোটা চত্বর জুড়ে, এর পাশাপাশি সাধারণ মানুষ, এলাকার মানুষ তারাও এসে ভিড় করেছেন। এখন দেখার বিষয়, তোমার যেটা জানাচ্ছিলাম যে শুভেন্দুবাবু তিনি বাইরে বেরিয়ে কি বক্তব্য পেশ করেন এই মর্মে তনয়া। ঠিক, এবং যেই ছবিও আমরা দেখতে পাচ্ছি বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরলেন যেখানে তরুণী খুনে পরতে পরতে রহস্য, বিভিন্ন সময় যে তথ্যগুলো সামনে আসছে, এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যেভাবে বলা হয়েছিল যে তরুণীকে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিদগ্ধ দেহ অর্ধনগ্ন অবস্থায় যেভাবে উদ্ধার করা হয়েছে তার প্রেক্ষিতে ময়নাতদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে জীবিত অবস্থাতেই কিন্তু মূলত অগ্নিদগ্ধ হয় এই তরুণী, এবং পরবর্তী সময় এখান থেকে কী তথ্য উঠে আসে এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন পরিবারের সঙ্গে কথা বলছেন, সেখান থেকে বেরিয়ে এসে তিনি কি বলেন অবশ্যই সেটিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই বিট্টু।